এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো মঙ্গলবার বায়োবাবলে প্রবেশ করবে বাংলাদেশ ক্রিকেট দল দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল বুধবার রাতে দেশে ফিরবেন সাকিব আল হাসান বাংলাদেশের বিরুদ্ধ কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড নতুনদের প্রমাণে দারুণ সুযোগ মন্তব্য হেনরি নিকলসের মঙ্গলবার হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড লিড দ্বিগুণ করতে চায় টিম ইন্ডিয়া সমতায় ফিরতে মরিয়া ইংলিশরা এবং এশিয়া কাপের আগে নারী ফুটবলাররা ফিটনেস নিয়ে সচেতন আসন্ন টুর্নামেন্টে চমক দেখাবে বাংলাদেশের মেয়েরা বিশ্বাস কিরণের ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে জানাবো ক্রিকেটের খবর নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে কাল থেকে বায়োবাবলে প্রবেশ করবে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে আসবে কিউইরা থাকবে তিন দিনের কোয়ারেন্টাইনে এই সময় দফা তাদের হবে কোভিড পরীক্ষা এদিকে সাকিব আল হাসানের ঢাকায় আসার কথা পঁচিশ আগস্ট জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী ঘনগণনা শেষ এবার অপেক্ষাটা আনুষ্ঠানিকতার তাও হয়ে গেছে শুরু কিউই সিরিজকে সামনে রেখে টাইগারদের বায়োব্যাবুলে প্রবেশ মঙ্গলবারই যেদিনই বাঘের টেরায় পা রাখবে ব্ল্যাক ক্যাপস করোনাকালে নিয়ম মেনে ক্রিকেটার আম্পায়ার্স ও সাপোর্টিং স্টাফ সবারই সম্পন্ন হয়েছে কোভিড পরীক্ষা আগামী তিন দিনে যে পরীক্ষা হবে আরও দুই দফা ঢাকায় আসার পর একুশ সদস্যের নিউজিল্যান্ডেরও করোনা পরীক্ষা হবে দুইবার সব মিলিয়ে কোভিড প্রোটোকলে জিরো টলারেন্স বিসিবির নিউজিল্যান্ড টিম বাংলাদেশ টিম এবং অন্যান্য যারা খেলা পরিচালনাকারী সদস্য সবাই চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে তিন দিনের রুম কোয়ারেন্টিন করবেন হোটেলে এবং এই তিন দিনে দু দফায় টেস্ট হবে এবং টেস্টের রিপোর্টের ভিত্তিতে সবাই সাতাশ তারিখ থেকে বাইরে আসতে পারবেন এবং তাদের প্র্যাকটিস এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন দুই ক্রিকেটার ছাড়াও শেষে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন ক্যাপদের তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন তারা পর্যবেক্ষণ করেছেন গোটা টিম হোটেল নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুজন সদস্য সতেরো তারিখ এবং একজন সদস্য বিশ তারিখ বাংলাদেশে এসেছেন হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পরি পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন এতদিন পর্যন্ত ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমেই পর্যবেক্ষক দলের সদস্যরা হোটেল কর্তৃপক্ষ এবং বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছেন এদিকে মার্কিন মুলুক থেকে টাইগার অলরাউন্ডার সাকিবের দেশে আসার কথা বুধবার তাকেও থাকতে হবে তিন দিনে রূপ কোয়ারেন্টাইনে সেক্ষেত্রে বাংলাদেশ দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারবেন না সুপার সাকিব বাহাবু ব্রিমন সময় সংবাদ ঢাকা প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবারই দেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল তার আগে দুই দলকেই করতে হবে হোম কোয়ারেন্টাইন বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে কিউইরা এইসব আলোচনা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে আছেন ক্রিকেটার তুষার ইমরান তুষার ভাই আপনাকে স্বাগত আমাদের আয়োজনে ধন্যবাদ আমি যেটা প্রথমেই জানতে চাইব সেটা হচ্ছে এই যে বায়ো বাবলে প্রবেশ করছে বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দলও আসছে তারাও ওই বাবলের মধ্যে থাকবে এই বাবল সিস্টেমটা এই এইটা আসলে তো আগে ছিল না এই যুগটা ক্রিকেটের এই যুগটা কেমন লাগছে ভেরি ডিফিকাল্ট আসলে আগে তো ধরেন হোটেল থেকে যে কেউ বাইরে মুভ করতে পারতো বাট এক জায়গায় রেখে হোটেলে খেলা কোথাও মুভ করতে পারবে না মাটার হোটেল আসলে ডিফিকাল্ট প্লেয়ারদের জন্য বাট আমরা হ্যাবিট করতেছি এখন যে পুরাপুরি হ্যাবিট হ্যাবিটের ভিতরে আসেনি একটু কষ্টকর বাট খেলতে হবে থাকতে তো হবেই ডেফিনেটলি মানসিকভাবে একটা বাড়তি চাপ কাজ করে তো অবশ্যই একসাথে আপনি অনেকগুলো যদি সিরিজ খেলেন তাহলে ডিফিকাল্ট হয়ে যায় আমরা এই আগেও দেখেছি জিম্বাবু থেকে যখন ফেরত আসলো তারপরে অস্ট্রেলিয়া সিরিজ খেললো তারা কিন্তু আসলে কষ্টের ভিতরে ছিল তার পরবর্তীতে কিন্তু যে যার মতন ফ্যামিলির সাথে সময় কাটিয়েছে এখন এখন আবার বাবলের ভিতরে ঢুকছে হোপফুলি সময়টা ভালোভাবে পাস করবে তারা জি বাবল আসলে ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার থাকে আপনি যদি অন্যান্য দেশগুলি দেখেন মানে ইংল্যান্ডে দেখেন কিংবা অন্যান্য সব দেশের সব সিরিজেই কম বেশি কোনো না কোনো মানে বাবল ব্রিজ কিংবা কেউ করোনা এফেক্টেড কেউ আইসোলেশনে চলে যাওয়া সিরিজের মাঝখানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে অনেকগুলো আমরা দেখেছি কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো সিরিজ হয়েছে ওরকম কোনো খবর পাওয়া যায়নি সেই ক্ষেত্রে বিসিবিকে আসলে একটা বাড়তি সাধুবাদ বা মানে কি বলে তাদেরকে ওই স্বীকৃতিটা দিতেই হবে কিনা কৃতিত্ব দিতেই হবে কিনা অবশ্যই এটা ক্রিকেটাররাও পাই বিকজ যে বাইবা বলে যে সিস্টেমটা আমাদের ক্রিকেটাররা মানে সঠিকভাবে ফলো করেছে এই জন্য কিন্তু আমরা আসলে কেউ কোভিড নাইন্টিনে পজিটিভ হয়নি বাট নেক্সট টাইমে যে হব না এর কোনো গ্যারেন্টি নাই যে কেউ হইলেই কোয়ারেন্টিন টাইম সিস্টেম আছে। সব ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই আমার কাছে আমার কাছে মনে হয় যে না বিসিবি সঠিক পদক্ষেপে নেবে আর কি যদিও আমরা দেখেছি আইরিশ টিমের আন্ডার নাইনটিন এই এইচপি টিমের একজন ছিল পরবর্তীতে কোভিড আবার নেগেটিভ আসছে বাট সিস্টেমটাও আছে কি যদি দলের অধিক অংশ মানে অধিক ক্রিকেটার কোভিড পজিটিভ হয় সেই ক্ষেত্রে সেই সিস্টেমটাও আছে আমাদের বিসিবির কাছে কারণ শ্রীলঙ্কার ক্রিকেটারও ছিল পরবর্তী দুইজন আবার নেগেটিভ আসছে জি ন্যাশনাল টিমে যারা খেলছে বা বায়োবাবলে ধরেন ঘরোয়া লিগেরও তো খেলা ঘরোয়া ক্রিকেটেরও খেলা হয়েছে সেই ক্রিকেটারদের সাথে আপনার নিশ্চয়ই কথা হয়েছে কথা বলে তাদের কাছে এই যে বাবল সিস্টেমটা বা পুরো প্রক্রিয়াটা কেমন লাগে একই সঙ্গে বোর্ডের সাথে কারো সাথেও যদি আপনার কথা হয়ে থাকে সিরিজগুলোতে বা ঘরোয়া ক্রিকেটগুলোতে তাদের এই আয়োজনটা নিয়ে আসলে কত তারা সিরিয়াস থাকে বা উদ্বিগ্ন থাকেন হ্যাঁ আমরা রিসেন্টলি একটা ঘরোয়া ক্রিকেট খেললাম বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ প্রিমিয়ার লিগ শেষ হলো বারোটা টিম কিন্তু বাইবলের মধ্যে ছিলাম আর কি একটু কষ্টকর কষ্ট হলেও আর কি জিনিসটা আমাদেরকে মেনে নিতে হয়েছে আর কি ধরনের ফ্যামিলির সাথে টাইম পাস করা যায় না বাইরে কোথাও ফুড আমরা যেমন আগে খেলতাম ক্লাবে থেকে ক্লাব ক্রিকেট আমাদের হ্যাবিট হচ্ছে আস্তে আস্তে আর আপনি যে কোশ্চেনটা করলেন যে ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে দূরে থাকা তারপরে এইগুলো মাথায় রেখে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করা লাগে বাট কষ্টকর তারপরেও আমাদের মনে হয় যে না এগুলো আমাদেরকে মেনে নিয়েই করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আচ্ছা দল চলে আসছে আসলে নিউজিল্যান্ড চলে আসবে আর খুব বেশি সময় বাকি নেই তারা চলে আসবে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা তারা আসলে তারা আসলে অপেক্ষায় আছে যে আরও একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যেমন পারফর্মটা হয়েছে পারফরমেন্সটা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও সেটা ধরে রাখবে তো আপনার কি মনে হয় যে এই সিরিজে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা যেমন উইকেট ছিল স্লো উইকেট বা বাংলাদেশের ফেভারে গেছে এই সিরিজের উইকেটটা কেমন হওয়া উচিত বিশেষ করে সামনে যখন একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আছে মিডিয়াতে শুনেছি সিমিলার উইকেট হবে ইভেন সিলেক্টর বলেন তারপর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আকরাম খা আকরাম খান আছেন উনিও বলেছেন যে একই উইকেট হতে পারে আমাদের ইভেন প্লেয়াররাও সাকিবুল হাসানও চেয়েছে যে না স্পোর্টিং যেন একটা উইকেট তৈরি হয় যাতে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আছে ও ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের টি টোয়েন্টি মানে ব্যাটসম্যানরা যাতে পারফর্ম করতে পারে অ্যাটলিস্ট বড়ো সড়ো রান করতে পারে বাট আমার কাছে মনে হয় যে না অস্ট্রেলিয়াতে যে উইকেট তৈরি করছিলাম অস্ট্রেলিয়ার সাথে সেই উইকেটটাই তৈরি করবে আমাদের মেন টার্গেট এই সিরিজটা এই সিরিজটা যদি জিততে পারি তাহলে আমরা আরও দুই ধাপ এগিয়ে যাব টি টোয়েন্টি ফরমেটে যদি এখান থেকে যদি কিছু শেখার আছে আর কি এখান থেকে যদি শিখতে চাই আমার কাছে আমরা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে লাস্ট যদি সিরিজটা জিততে পারি আর্লি মানে তিনটা ম্যাচে পাঁচটা ম্যাচের ভিতরে যদি তিনটা থ্রি জিরোতে ই করতে পারি জিততে পারি লাস্টের দুইটা ম্যাচ যদি আপনার স্পোর্টিং উইকেট তৈরি করে তাহলে ব্যাটসম্যানদের মানে প্র্যাকটিসটা হলো যদিও ওমানে গিয়ে ওখানে গিয়ে হয়তো বা বেশি ম্যাচ পাবো না দুইটা থেকে তিনটা ম্যাচ পাবো সব এখান থেকে যদি হ্যাবিটটা করতে পারি সেটাও আমাদের জন্য পজিটিভ দিক হবে আর কি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে উইকেটে খেলা হয়েছে এটা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য কতটা কাজে দেবে মনে করছে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে যে উইকেটটা তৈরি করেছি ব্যাটসম্যানদের ক্ষেত্রে মানে ব্যাটসম্যানরা এখানে টোটালি ব্যর্থ হয়েছে তারপরেও ভালো ভালো কিছু ইনিংস আমরা দেখেছি রিয়াদের কাছ থেকে নাইম শেখ তারপর আল হাসান বড়ো বড়ো রান করতে পারেনি তারপরে যথেষ্ট এই উইকেটের ভিতরে কিন্তু মানিয়ে নেই ক্রিকেট খেলা ভেরি ডিফিকাল্ট ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার যদি আসতো ব্যাটসম্যানও যদি আসতো তাহলে তাদের ক্ষেত্রে রান করা অনেক ডিফিকাল্ট ছিল ইভেন অস্ট্রেলিয়ান মেন টিমটাও যদি আসতো তাহলে ডিফিকাল্ট ছিল আর নিউজিল্যান্ড যে টিমটা পাঠিয়েছে এখানে ওয়ার্ল্ড কাপের কোনো স্কোয়াডের কোনো প্লেয়ার নাই এরা জাস্ট একটা দ্বিতীয় সারির টিম পাঠিয়েছে এবং এদের ফিউচারের কথা চিন্তা করে পাঠিয়েছে এরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য আনে নাই এই টিমটাকে আমার কাছে মনে হয় যে না আমাদেরকে এটা এই চ্যালেঞ্জটা নিতে হবে এই উইকেট কিংবা ভালো একটা যদি উইকেট তৈরি করতে পারি স্পোর্টিং উইকেট এই উইকেটে স্পোর্টিং উইকেটের ভিতরে যদি আমরা সিসটা জিততে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের জন্য খুবই ভালো এবং ওয়ার্ল্ড কাপের আপনার প্রিপারেশনটাও হয়ে যাবে এখান থেকেই তুষার ভাই স্লো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা অভ্যস্ত ঘরোয়া ক্রিকেটে তুলনামূলক স্লো উইকেট থাকে তো তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যেই উইকেটে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা অভ্যস্ত ব্যাটসম্যানরা অভ্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদেরও দেখেছি খুব বেশি মানে একেবারে সাবলীলভাবে খেলতে পারেনি সাবলীলভাবে খেলা তো দূরে থাক মানে তেমন কোনো পারফরমেন্স আমরা আসলে ওভাবে দেখিনি এইটা কেন আসলে যে উইকেটে খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে যে উইকেটটা আমরা তৈরি করেছিলাম আসলে আমি আগেই বললাম যে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার এখানে যদি কোনো ব্যাটসম্যান যদি আসে তাহলে স্ট্রাগল করবে এখানে স্টাস বিকজ আমাদের কোয়ালিটি স্পিনার ছিল যেহেতু স্পিন সহায়ক উইকেট ছিল এবং মুস্তাফিজ ছিল কাটার মাস্টার সো এই উইকেটে কিন্তু কাটার বলেন স্লোয়ার বলেন স্পিন বলেন সব সবই ধরছে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে সো এই এই উইকেটে একটু রান করা ডিফিকাল্ট তার ভিতরেও কিন্তু আমাদের অনেক ব্যাটসম্যান আমরা কন্টিনিউসলি ধারাবাহিকভাবে একশো বিশ পঁচিশ রান করেছে যেটা অস্ট্রেলিয়া করতে পারেনি অস্ট্রেলিয়া এই রানেই কিন্তু মানে হেরেছে বাট নিউজিল্যান্ডের সাথে যদি স্পোর্টিং উইকেট তৈরি করতে পারে তাহলে ভালো হয় আমার কাছে মনে হয় যে না প্রিপারেশানটা এখান থেকে নেওয়া উচিত আর যদি নিউজিল্যান্ডের কোয়ালিটি স্পিনার আসে তাহলে কিন্তু আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হবে আমার কাছে যতটুকু রিপোর্ট আছে আমার কাছে মনে হয় যে না তেমন কোনো ভালো স্পিনার আসেনি নিউজিল্যান্ড তারপরেও দেখার অপেক্ষায় আছে আমি তো আশা করি যে না ফাইভ নিলে আমরা ম্যাচটা জিত মানে সিক্সটা জিতব আমি একটু আপনার কাছে জানতে চাই আপনার কী মনে হয় কেন তারা এই সফরে প্রথম সারির দল বা কোনো ক্রিকেটারকে যারা বিশ্বকাপ দলে খেলছে কোনো ক্রিকেটারকেই তারা এই সফরে রাখলো না আমার আমার মনে হয় হয়তো বা তারা অস্ট্রেলিয়া সিসটাকে ফলো করেছে তাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা ফলো করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকে এবং তারা এখানে এসে কনফিডেন্সটা লুজ করতে চাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এই জন্য তারা প্রথম সারির টিমটা আসেনি যদিও তাদের পরিকল্পনা মনে হয় বৃহত্তর যে না তারা সামনের যে ওয়ার্ল্ড কাপটা আছে তারা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে এই সিস্টে যদি হারেও তারা পাইপ নিলে তাহলে তাদের কোনো অসুবিধা নাই মনে হয় আমার কাছে এই জন্যই টিমটা আসে নেয় আর কি মেন টিমটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটো দলকেই দেখা গেল যে তুলনামূলক দ্বিতীয় সারির বা প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বাদ রেখে দল পাঠাচ্ছে তাদের কি আসলে এই ধরনের কোনো প্ল্যান থাকতে পারে কিনা যে আমরা মেইন স্কোয়াড তো একটা রেডি করে রেখেছি মোটামুটি সেটার পাশাপাশি যদি কিছু ক্রিকেটার এই ধরনের সিরিজগুলোতে ভালো পারফর্ম করে সেখান থেকেও তারা পিক করতে পারবে ডেফিনেটলি তারা ফিউচারের কথাও চিন্তা করে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান টিমকে যদি দেখেন তাহলে তারা তাদের দিকটা বিবেচনা করেন তাদের ফিউচার প্লেয়ারদেরকে কথা বিবেচনা করেই কিন্তু টিমটা পাঠিয়েছিল যদিও পারফর্ম করতে পারেনি এক মানে ধরেন যারা পুরানো প্লেয়ার ছিল তারাই পারফর্মার সেম নিউজিল্যান্ড টিমও ফিউচার ফিউচারের কথা চিন্তা চিন্তাভাবনা করে তারা নতুন একটা সেট এখানে পাঠিয়েছে যে যদি পারফর্ম করতে পারে তাহলে হয়তোবা ওয়ার্ল্ড কাপে কিংবা তারপরের পরবর্তী যে সিরিজগুলো আছে দু একজনকে আমরা ডেফিনেটলি দেখতে দেখতে পারি আচ্ছা স্পিন আমরা জানি যে সবখানেই কথা হচ্ছে বাংলাদেশে আসলে বা উপমহাদেশে আসলে সব দলগুলোই বা স্বাগতিক যে দলগুলো থাকে তাদেরও আসলে স্পিনারদের নিয়ে একটা বাড়তি প্রস্তুতি থাকে আমরা যেমন রিপোর্টে দেখছিলাম বা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এই কয়েকদিনে যে অ্যাক্টিভিটি আমরা ফলো করেছি প্রায় দশই অগাস্ট থেকে সম্ভবত তারা তারা লিঙ্কনে একটা ক্যাম্প করছিল। সেখানে প্রত্যেক দিন মানে তারা স্পিনারদের নিয়ে বাড়তিভাবে বাড়তি কাজগুলো করেছে তো এই সিরিজটাতে আসলে স্পিনার বাংলাদেশের স্পিনার ভার্সেস নিউজিল্যান্ডের স্পিনারদের একটা দ্বৈরথ দেখা যাবে সেইখানে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু স্পিনাররা আমাদের দেশের কি স্পিনাররা বলেন তারপর ইন্ডিয়ান স্পিনার বলেন শ্রীলঙ্কা এরা কিন্তু ডোমিনেট করে সো এখানে এসে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না ওদের স্পিনার ওদের স্পিনাররা বিকজ আমাদের যে কোয়ালিটি ব্যাটসম্যান আছে আমার কাছে মনে হয় তারা যথেষ্ট এই স্পিনারদেরকে হ্যান্ডেল করার জন্য এখন যদি বলেন যে আমাদের স্পিনারদেরকে ওরা কীভাবে হ্যান্ডেল করবে ভেরি ডিফিকাল্ট সাকিব ওয়ার্ল্ড ক্লাস বলার তারপর আমাদের যে অফিস স্পিনার আছে মেহ মাহাদি দেন নাসুম আরও দু একজন রিয়াদও বলিং করে প্লাস বাইরে যে তাইজুল আছে কেউ যদি চারটে যদি স্পিনার খেলানো হয় তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট এদেরকে সারভাইভ করা ইভেন মুস্তাফিজকেও মুস্তাফিস অলমোস্ট লাইক এ মুরালি ধরনের অ্যাকশানে বোলিং করা শুরু করেছে একেও হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট সো আমার কাছে মনে হয় যে আমরাই ডোমিনেট করব এই পুরো সিরিজটা বাংলাদেশের ইয়াংস্টারদের অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন দেখেছেন যে কম্বিনেশন নিয়ে আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের দিকে এগোচ্ছে কম বেশি আপনার কি মনে হয় এইটাই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থাকবে কিনা এদের মধ্য থেকেই এবং যদি সেটা হয় সেক্ষেত্রে ইয়াংস্টারদের আপনি কিভাবে রেট করবেন দেখুন যে যখন সুযোগ পেয়েছে কাজে লাগানোর চেষ্টা করেছে আফিফকেও আমরা দেখেছি নাইম শেখ যখন রিবু হয় সেও কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া সিরিজে ইন্ডিয়া টুরে একটা অসাধারণ একটা ইনিস খেলেছিল এইটি একটা ম্যাচটা আমরা জিততে পারিনি আফিফ জিম্বাবুরের সাথে একটা ম্যাচ জিতিয়েছে ইভেন জিম্বাবুয়ে গিয়ে ভালো ব্যাটিং করেছে শামীম পাটিওয়ারিকেও দেখেছি আমরা যে এদেরকে একটা সাহস আছে ইভেন আপনি সোয়ানও যথেষ্ট পরিমাণে ভালো ব্যাটিং করেছে ইয়াংস্টারদের ফিউচার আছে এবং যথেষ্ট যার কাছ থেকে যতটুকু প্রয়োজন সে ততটুকু দেওয়ার চেষ্টা করেছে যদিও এই লাস্ট সিরিজে আমরা অতটা ভালো ব্যাটিং দেখিনি বিকজ অফ উইকেট এই উইকেটে আসলে রান করা একটু ডিফিকাল্ট ছিল আমাদের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা যেখানে সারভাইভ করছিলো সাকিবের মতো ব্যাটসম্যান রিয়াদের মতো ব্যাটসম্যান তারা কিন্তু স্ট্রাইক রেটটার কথা চিন্তা করেনি কখনও তারা জাস্ট মানে চেষ্টা করেছে যেন ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি করতে পারলে গুড আফে এই এই উইকেটের ভিতরে আমরা মানে জেতা সম্ভব আমরা সেটাই করে দেখিয়েছি এবং আমাদের যে একটা ধারাবাহিকভাবে একটা রেগুলার রান করার একটা যে ইস ছিল কম্পিটিশন ছিল লাইক আফিফকে আমরা প্রতি ম্যাচে রান করতে দেখেছি সাকিবকেও আমরা কম বেশি প্রতি ম্যাচে রান করতে দেখেছি ইভেন রিয়াজ যে একটা ফিফটি রানের একটা ইনিংস খেলেছিল তাকেও মানে যথেষ্ট সারভাইভ করে সে রানটা করেছে সব ইয়াংস্টাররা যখন ভালো উইকেটে খেলবে তারা কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো পারফর্মিং করবে বিশ্বকাপের মতো আসরের আগে আমরা সাকিব আল হাসানের কথাই বলতে চাই যখন ওয়ান বিশ্বকাপটা ছিল তার আগে নিজেকে কিভাবে তিনি তৈরি করেছেন এবং বিশ্বকাপে তার ফলাফল পেয়েছেন সেটা আমরা সবাই জানি এরকম একটা আসর যখন আবারও সামনে সাকিব আল হাসান নিজেকে আসলে আবারও ওই রকম একটা পারফর্ম করতে কতটা মুখিয়ে থাকবেন সেই জন্য এই সিরিজটা তার কাছে কত গুরুত্বপূর্ণ একই সঙ্গে আমি মুশফিকের কথাও আনতে চাই কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনি ছিলেন না যেদিন থেকে ওই তারা চলে গেলেন পারলে তার পরের দিন সকালবেলা থেকেই আমরা অনেকটা দেখছি যে সে মিরপুরে অনুশীলন শুরু করেছেন দুজনের জন্য এই সিরিজ কতটা ইম্পর্টেন্ট সাকিব কিন্তু অনেক আগে থেকে ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলো ওর কাছে আইপিএলটা সে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে নিয়েছিল আর কি নিতে চাই এবং আমার কাছে মনে হয় যে সে রাইট ডিসিশনে নিয়েছিল বিকজ যে লাস্ট সিরিজটা গেল ওই সিরিজে যদিও ভালো রান করতে পারেনি বাট আইপিএলের প্রিপারেশন কিন্তু সে নিয়ে ফেলেছে এবং সে ভালো কিছু প্রত্যাশা আমরা তার কাছ থেকে করেছিলাম এবং সে ডেলিভার করেছে এবং সে বলেছিল যে এই ওয়ার্ল্ড কাপে ভালো করার করার জন্য যথেষ্ট পরিমাণ সে মানে উদ্গ্রীব হয়ে আছে যে এই ওয়ার্ল্ড কাপে সে ভালো কিছু করবে এবং টিম যে যাতে ভালো পারফরমেন্স করতে পারে সেটাও সে কিন্তু বলে আগেই বলেছিল এ আপনি যে মুশফিকের কথা বলছেন আমার কাছে মনে হয় যে মুশফিককে এই উইকেটের ভিতরে যদি ভালো রান করতে পারে তাহলে ভালো উইকেটে মুশফিকের থেকে আমরা অনেক কিছু বেশি আশা করতে পারি এবং টোটাল যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলি আমরা তাহলে পুরো টিম কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারে ওয়ার্ল্ড কাপে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তুষার ইমরান কথা বলছিলেন এবং তিনি নানা পরামর্শ দিচ্ছিলেন যারা এই সিরিজে খেলবেন ওয়ার্ল্ড কাপে খেলবেন ব্যাটসম্যানদের কিভাবে তারা ভালো রান করতে পারেন সেইগুলি নিয়ে যাব পরের খবরে চট্টগ্রামে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের ক্যাম্প সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি দলের বাইশ ক্রিকেটার অনুশীলন করে যেখানে তিন ঘন্টা ব্যাটিং বোলিং ও ফিল্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করেন আকবর আলীরা দেড় মাসের এই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ওপর গুরুত্ব দিয়েছে বিসিবি হাই পারফরমেন্স দলের বেশিরভাগ ক্রিকেটারই যুব বিশ্বকাপ জয়ী এছাড়া সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করা তরুণরাও আছেন এই ক্যাম্পে এদিকে অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ এ দলের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে ইমন জয় তৌহিদ হৃদয়রা আগামী দোসরা সেপ্টেম্বর প্রথম ওয়ান ডেতে মাঠে নামবে এইচপি দল আর চার দিনের ম্যাচ শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে নারী ফুটবল প্রসঙ্গ ক্লাবে গিয়ে ফুটবলাররা ফিটনেস হারালেও গেল এক মাসের কঠোর পরিশ্রমে তারা আবারও ফিট হয়ে উঠেছে যার ইতিবাচক প্রভাব আসন্ন এশিয়া কাপ বাছাইয়ে পড়বে বলে আশা প্রকাশ করছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে নারী দলের কঠোর অনুশীলন নিত্যদিনের সকালের জিম সেশন থেকে শুরু করে মাঝে মধ্যেই চারবেলা করেও ঘাম ঝরাতে হয় ওদের তারপরও সম্প্রতি মেয়েদের ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন অভিযোগ আছে ফিটনেস ধরে রাখতে বাফুফে ফুটবলারদের যতটা নিয়মের মধ্যে রাখে ক্লাবে গিয়ে তার ব্যত্যয় ঘটে আর তাই ঘটেছে ওজন বেড়ে যাওয়ার মতো ঘটনা যদিও গেল এক মাসের অনুশীলনে সাবিনা কৃষ্ণারা আবারও ফিরেছেন পুরনো রূপে ক্লাবে গেলে ওরা ওভারওয়েট হয়ে আসে এবং ফিজিক্যাল ফিটনেসও ওদের ওই লেভেল থেকে থাকে না যেটা আমাদের ক্যাম্পে থাকলে থাকে তো এনিওয়ে আমাদের লিগ শেষ হয়েছে এবং ওরা ক্যাম্পে ফিরে এসেছে এবং ওদের এই জায়গাগুলোতে আমরা কাজ করছি কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি সেটা আমরা অলরেডি ওভারকাম করতে পেরেছি তো সেদিক থেকে মেয়েরা এখন সুপার ফিট ভালো অবস্থানে আছে। সেপ্টেম্বরে উজবেকিস্তানে জাতীয় নারী দলের এশিয়া কাপ বাছাই চ্যালেঞ্জ ইরান ও জর্ডানের বিপক্ষে বয়স ভিত্তিক পর্যায়ে লাল সবুজরা ওদের হারালেও মূল দলে পার্থক্যটা বিস্তর তবে পর্যাপ্ত অনুশীলনের মধ্যে থাকায় বাংলাদেশ ভালো করবে বলে আশা নারী কমিটির চেয়ারম্যানের আমরা আশা রাখতেছি মেয়ে টিমের বর্তমান যে কন্ডিশন টিম যথেষ্ট ভালো অবস্থানে আছে এখন তো সেক্ষেত্রে আমরা আশা করি নেপালকে হারাবে তো যখন ওরা নেপালকে হারিয়ে উজবেকিস্তানে যাবে তখন মেন্টালি ওরা অনেক বেশি স্ট্রং থাকবে কনফিডেন্ট থাকবে সেই দিক থেকে বেটার কিছু হবে এদিকে এশিয়া কাপ বাছাইয়ের জন্য আবারও জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে আমিরুল ইসলাম বাবুর কাঁধে তার অভিজ্ঞতা এই সফরে বাংলাদেশের জন্য কাজে আসবে বলে মনে করছে বাফুফে আমিরুল ইসলাম বাবু সাহেব আগেও মহিলা টিমের ম্যানেজার ছিলেন তো তখন সে দায়িত্ব নিয়ে সে কাজগুলো করতেন আমি জানি ভালোভাবেই করতেন সেই কারণেই সেই জায়গা থেকে আর উনি আমাদের মহিলা কমিটিরও একজন সদস্য সব মিলিয়ে আমরা বাবু এখন বর্তমানে যে টিম উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে যাবে সেই টিমের ম্যানেজার তাকে করা হয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর জর্ডান ও বাইশ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ এর আগে নয় ও বারো সেপ্টেম্বর নেপালে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে গোলাম রাব্বানি ছোটনের দল এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খবর আসরে শীর্ষ চারে থাকার লড়াইয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মহামারান স্পোর্টিং ক্লাব আর্মি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায় একই সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব একই মাঠে রানার্স আপের লড়াইয়ে টিকে থাকার রেসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায় বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ার পর এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবহাওয়ার মধ্যে রানার্স আপের রেসে টিকে থাকা লড়াই যদিও গোল ব্যবধান কিংবা টেবিলের সমীকরণেও যদি কিন্তুর আভাস এবার শেখ জামাল মুখোমুখি হবে পুরনো ঢাকার জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের বাইশ ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব সবশেষ ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল বেঙ্গলীয় লজরা তবে সেই ম্যাচটিতে ঘটে যাওয়া মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত দলটির গাম্বিয়ান ফরওয়ার্ড ওমর জোবে ও সোলেমান কিং দারুণ ছন্দে থাকায় বেশ নির্ভর টিম ম্যানেজমেন্ট তাই তো লীগের বাকি দুটি ম্যাচ জিতে রানার্স আপ হতে চায় শেখ জামাল অন্যদিকে বাইশ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রহমতগঞ্জ আরেক ম্যাচে মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহাম্মডন স্পোর্টিং ক্লাব বাইশ ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সাদা কালো জার্সিধারীরা সমান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মুক্তিযুদ্ধ সংসদ চক্র। সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত মোহাম্মান তবে গেল ম্যাচে চট্টগ্রাম আবহাওয়ার সঙ্গে দুই দুই গোলে ড্র করে সনলেনের শিষ্যরা দলে কোনো ইঞ্জুরি নেই ইতিবাচক ফুটবল উপহার দিয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি তবে আসরে রানার্স আপ হওয়ার সুযোগ নেই সাদা কালোদের তাই বাকি দুটি ম্যাচ জিতে আপাতত শিষ্য চারে থাকার প্রত্যয় মোহাম্মান শিবিরের এদিকে সাইফ স্পোর্টিং এর বিপক্ষে লড়বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন জয় ট্রেন ছুটেই চলেছে সাইফের সবশেষ চার ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী জামাল ভুঁয়ারা একুশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে সাইফ স্পোর্টিং সেটা দিয়ে আসরে শীর্ষ চারে থাকতে চায় মিন্টুর দল অন্যদিকে বাইশ ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের আটে পুলিশ ফুটবল ক্লাব দীপু সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার মঙ্গলবার বায়োবাবলে প্রবেশ করবে বাংলাদেশ ক্রিকেট দল দুপুরে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল বুধবার রাতে দেশে ফিরবেন সাকিব আল হাসান বাংলাদেশের বিরুদ্ধ কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড নতুনদের প্রমাণের দারুণ সুযোগ মন্তব্য হেনরি নিকোলসের এবং এশিয়া কাপের আগে নারী ফুটবলাররা ফিটনেস নিয়ে সচেতন আসন্ন টুর্নামেন্টে চমক দেখাবে বাংলাদেশের মেয়েরা বিশ্বাস কিরণের এই ছিল খেলার সময়ে সঙ্গেই থাকুন সময়